ভোলায় নতুন তিনটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, যাকে সংক্ষেপে বাপেক্স বলা হয়। নতুন তিনটি সহ জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে 9টিতে। শনিবার অর্থাৎ 9 অক্টোবর বাপেক্সকের উপব্যবস্থাপক সৌমিত্রপাল চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। সৌমিত্রপাল চৌধুরী জানান, বাপেক্সকের ভূতাত্ত্বিক জরিপে ভোলা সদরের ইলিশা 1, ভোলা নর্থ 2 এবং বোরহানউদ্দিন উপজেলায় টবগি 1 নামে তিনটি নতুন গ্যাস ক্ষেত্রে সন্ধান পেয়েছে বাপেক্স। তবে সেখানে কী পরিমাণ গ্যাস রয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম নতুন এই তিনটি কূপ খননের কাজ করবে। জেলায় ইতিমধ্যে 6টি কূপ খনন করা হয়েছে। খুব শীঘ্রই আরও 3টি কূপ খনন করা হবে। এই 3টি কূপের খনন শুরু হলে জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে 9টি। বাপেক্স জানিয়েছে, জেলার বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের 4টি কূপ ছাড়াও শাহবাজপুর ইস্ট ও ভোলা নর্থ নামে আরও 2টি গ্যাস ক্ষেত্র আছে। সেখানে মোট গ্যাসের মজুদের পরিমাণ প্রায় 1.3 ট্রিলিয়ন কিউবিক ফিট। এর মতো নতুন আবিষ্কৃত শাহবাজপুর ইস্ট কূপে মজুদ রয়েছে 700 BCF এবং ভোলানথ গ্যাস ক্ষেত্রে রয়েছে প্রায় 1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। বাকি গ্যাস রয়েছে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে। বাপেক্স আরও জানায়, বর্তমানে ভোলায় যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার মতো প্রতিদিন উত্তোলন হচ্ছে 65 বিলিয়ন ঘনফুট, যা 4টি বিদ্যুৎ কেন্দ্র, 1টি কারখানা ও বেশ কিছু গৃহস্থালী কাজে ব্যবহৃত হচ্ছে। জেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মজুদ রয়েছে তা ভবিষ্যতে মোট মজুদের প্রায় দ্বিগুণ হতে পারে। শাহবাজপুর ইস্ট নামের 1টি কূপ এবং নর্থ গ্যাস ক্ষেত্রে গ্যাসের মজুদ থাকলেও সেখান থেকে আপাতত কোনো গ্যাস উত্তোলন করা হচ্ছে না। তবে এসব কূপ গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত রয়েছে। নতুন কোনো শিল্প প্রতিষ্ঠান বা বিদ্যুৎ কেন্দ্র না থাকায় গ্যাসের ব্যবহার হচ্ছে না। এ জেলায় আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।